বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে এসে প্রাণ গেল বৃদ্ধের ঘটনাটি ঘটেছে হাবড়া থানার যশুর এলাকায় ঘটনার পর স্থানীয়রাই বৃদ্ধকে নিয়ে যায় হাবড়া হাসপাতালে সেখানে মৃত্যু হয় প্রশান্ত ব্যানার্জি নামে ওই বৃদ্ধের জমি থেকে কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে এসে গুরুতর অসুস্থ এক বৃদ্ধ স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধার করে তাকে নিয়ে যায় হাবড়া হাসপাতালে হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় মৃত ব্যক্তি প্রশান্ত ব্যানার্জি মৃতের বাড়ি হাবড়া জিওলডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এলাকারই জমির ওপর দিয়ে গেছে বিদ্যুৎ পরিবাহী তার এদিন সেই তার ছিঁড়ে পড়েছিল মাঠের ওপর অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে চলে আসেন প্রশান্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া bureau report news noman's land habra